তুই সরি দোস্ত সরি সরি তুই কই আছিস কতক্ষণ ধরে তোর বাসায় এসে দাঁড়িয়ে আছি প্লিজ তাতির নাম দোস্ত একটা মিনিট দাঁড়া আমি আসতেছি একটা মিনিট বেশিক্ষণ না ব্যাস একটা মিনিট হ্যাঁ ওকে ঠিক আছে রাখছি অসহ্য তোর গল্প শুনছো তো না ক্লাসে লেট হয়ে যাবে প্লিজ আজকে তোর ক্লাস মিস হয় লেট হয়ে গেছে আমার দাঁড়িয়ে আছে এত দেরি করলে কেন তুমি আসলে না সব জায়গায় দেরি করো আর বাবা সরি তো ক্লাস কেমন হয়েছে হুম ভালো ভালো আছো তুমি ভালো যাই হোক পরিচয় করাই দিই এটা আমার ফ্রেন্ড জাহিদ ভালো আসসালামু আলাইকুম আলাইকুম জাই আমাদের দেরি হচ্ছে চাই তাহলে আজকে তোমার বেশি টাইম দিতে পারলাম না ঠিক আছে তাহলে যাও ভালো থেকো আসি তাহলে বাই হ্যাঁ আমি দোয়া করি তোর ডিম্ব যেন তোর স্বপ্নে থেকে যায় কখনো বাস্তবে যেন না আসে কি বলেছিস দোস্ত মেয়েটা কি খুব সুন্দর না জানি জানি এই জন্যই তো প্রেম করছি আরে ওর কথা বলিনি পাশের মেয়েটার কথা বলেছি তাই বল এত সুন্দর দেখতে কবিগুরু দুটো লাইন মনে পড়ে গেল মুখের পানে চাহিনি অনুমেশে বাজিল বুকে সুখের মতো ব্যথা থামবি দোস্ত ওই মেয়েটার নাম্বার আছে তোর কাছে কোন নাম্বার আমার কাছে পারবো না দিবি না 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 আচ্ছা দোস্ত মেয়েটা এমনিতে কেমন ভয়ঙ্কর দোস্ত টিকটাকে দেখলি না যেমন করলো আর ওই মেয়ে অসম্ভব সম্ভব না দেখে কিন্তু মনে হয় না বলো নাম্বারটা ম্যানেজ করে দিস আচ্ছা যা দেখছি চেষ্টা করছি থ্যাংক ইউ তাই এমন করিস না তুই চা খাবি লে মামা দুটো চা দেন তাই কিন্তু আমি দেব আচ্ছা ঠিক আছে কে আমি জাহিদ কেমন আছেন সরি কোন জাহিদ আমি জাহিদ আজকে দেখা হলো আপনার সাথে রনির ফ্রেন্ড ও তাহলে নাম্বারটা রনি দিয়েছে এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না আচ্ছা আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য রেগে যাচ্ছেন কেন প্রেম তো আর করতে চাইনি ফ্রেন্ডশিপ তো হতেই পারে নাকি ও রিয়েলি সেটা না হয় দেখা হলেই বলবো ওকে কাল আপনি কি করছেন জি
ভয় পাওয়ার কিছু নেই, আমি ছেলেদের গায়ে হাত তুলি না। আমি টাইম টাইম প্লেসটা এসএমএস করে জানিয়ে দিব। বাই। দাঁড়িয়ে আছেন কেন?